নারায়ণগঞ্জের পাঁচাশনের চারবারের প্রয়াত সংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের একমাত্র পুত্র আজমির ওসমানের নামে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাং লরি কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ৯ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরে নিতাইগঞ্জ মোড় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি মণ্ডলপাড়া পুল হয়ে ২ নং রেলগেট হয়ে গ্রিনেস ব্যাংকের মোড় হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। তার জন্য ২০ হাজার মানুষ প্রতিদিন খাবার পায় সেই আজমির ওসমান, তার জন্য অন্যায় অপরাধের সাজা পায় সেই আজমির ওসমান, শেষ ভালোর জন্য ফ্রেস্তা খারাপের জন্য খারাপ সেই আজমির ওসমান। আমার নেতা উপদেষ্টা জন্য সবাই দীর্ঘায়ু কামনা করবেন, আল্লাহ যেন তার ন্যায় খায়াত দান করে। আজমির ওসমান করুণাকালীন সময় মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে নিজে করুণায় আক্রান্ত হয়েছেন। আজমির ওসমান অসহায় মানুষের পিছিয়ে এসে দাঁড়ায়, আজমির ওসমান মসজিদের উন্নয়ন করে, আজমির ওসমান মন্দিরের উন্নয়ন করে, আজমির ওসমান অসহায় দুস্থ মানুষের পাশে সবসময় ছিল, সবসময় থাকবে। আজকে আজমির ওসমানকে টার্গেট করা হয়েছে কেন? নারায়ণগঞ্জকে নেতৃত্ব শূন্য করার জন্য। আজকে টোকি মারা গিয়েছে, আমরা ব্যথিত, আমরা তার বিচার চাই। এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রিপন ভাওয়াল, নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুর্শিদ আলম খান, জাতীয় পার্টির নেতা হায়দার আলী শামীম, নাসির, সুমন, রাতুল, মনির, হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, এনএন টিভি, নারায়ণগঞ্জ।